আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসায় থেকে পড়াশোনা করা উচিত। আজকে একটি বিষয় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। এখানে অনেকেই লিখছে ইসলামের চূড়ান্ত দুশমন, ইসলামের জন্য দুশ্মনী করে তিনি কাফের হয়ে গেছেন, বিভিন্নভাবে ফতোয়া ফরাজ। সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখতে পাই সেটা বরাবরের মতো আজকে দেখতে পেয়েছি। আজকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ, খুবই তথ্যপূর্ণ আলোচনা নিয়ে আসছি। অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র। আপনারা জানেন পর্দা নিয়ে কথা বলেছেন এবং পর্দা নিয়ে সেটা হেয় প্রতিপন্ন করা, পর্দাকে অবজ্ঞা করা, পর্দাকে অশালীনভাবে কথা বলা বা উপস্থাপন করা সেটা সম্পূর্ণ সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। কারণ আল্লাপাক যেটাকে হারাম করেছে সেটা হালাল করার কোনো রকম ওয়ে বা ক্যাপাসিটি বান্দার নাই, এবং আল্লাপাক যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করার ওয়ে বান্দার কোনো এখতিয়ার নাই। সুতরাং আমি আজকের যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্দার বিধান। পর্দার বিধান কিন্তু প্রত্যেকের আছে, পুরুষ এবং মহিলা, নর এবং নারী দুইটার ক্ষেত্রে পর্দার বিধান বাধ্যতামূলক। পর্দা এমন একটি জিনিস, আপনারা যদি হিসাব করেন ইসলামী শরীয়তের পরিভাষায় নারী পুরুষের উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নিমিত্তে উভয়ের মাঝে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে আড়াল বা আবরণ রয়েছে তাকে পর্দা বলা হয়। আপনারা জানেন পর্দা একটা ফার্সি শব্দ, পর্দা শব্দের অর্থ হিজাব। আরবিতে যদি আমরা বলি সেটাকে হিজাব বলতে হবে, অর্থাৎ পর্দা, হিজাব এবং আবরণ বা আবৃত করা। বাংলাতে যদি আমি বলি আবরণ করা বা আবৃত করা, সেটা কিন্তু আমি কিন্তু পর্দা একই বিষয় বলতাম। সুতরাং আমরা যে বিষয়টি কথা বলবো, তিনি যে ব্যক্তি, তিনি যে কথা বলেছেন তার পক্ষে বেমানান কথা নয়। এ ওয়াহিদুজ্জামান চান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন বুঝতে পারছি, কিন্তু তিনি কিন্তু একসময় একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, সেখানে কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়েছিলেন, দুর্নীতির দায়ে সেখানে বিভিন্ন ঝামেলা হয়েছিলেন, সেখান থেকে পদস্খলন হয়েছে, এটা কিন্তু হয়েছে। সেক্ষেত্রে একজন ব্যক্তি ইসলামের সুন্না বা ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলা বা ইসলামকে নিয়ে কটাক্ষ করা, মুসলিম নামদারি হলে তিনি মুসলমান হবেন, এটি নয়, সমাজে নাই। সুতরাং আমরা যে ব্যাপারে সমালোচনা করছি, আলোচনা করছি, যেটা সামাজিক সোশ্যাল মিডিয়াতে যেটা ঝড় তুলে ফেলছি, সেটাকে নিজেকে বুঝতে হবে আমরা কাকে নিয়ে কথা বলছি, কাকে নিয়ে কথা বলছি আপনি এইটা হিসাব করতে হবে। পর্দার অর্থ কি, পর্দা নিয়ে পড়াশোনা করেছেন কি না, ইসলামকে বুঝেন কি না, পর্দা কোরআনের বিধান কি না, এই বিষয়গুলো তিনি জানেনই না। তিনি যে লেখাপড়া করেছেন, তিনি যে অর্জন করেছেন, তিনি যে জ্ঞান অর্জন করেছেন সেটাকে আসলে বাহ্যিক দিক থেকে দুনিয়াবী জ্ঞান, এলমের জ্ঞান, কোরআন এবং হাদিসের শরিয়া মোতাবেক কোনো জ্ঞান তার ভিতরে নাই। তার ভিতরে যদি থাকতো তিনি দুর্নীতি করতেন না, তার ভিতরে যদি থাকতেন তিনি পদস্খলন হতেন না। এবং পর্দা একটা ফরজ বিধান, ফরজ বিধান নিয়ে তিনি যে বিতর্কিত করেছেন, ফরজ বিধান নিয়ে যেভাবে অবজ্ঞা করেছেন আল্লাহর একটি অবহেলা, আল্লাহর একটা শর্তাকে, আল্লাহর একটা বিধানকে তিনি অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অপমান করেছেন। সুতরাং আল্লাহর বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছেন। আমরা যদি বলতে চাই তিনি আল্লাহর প্রকাশ্য বিধান অস্বীকার করেছেন, তিনি অস্বীকার করার ক্ষেত্রে তিনি মুসলিম নাই, তিনি মুসলমান তো দূরের কথা, তিনি একজন বাস্তবিক চিত্রে মানুষ আছেন কিনা এটাও বোঝার দরকার। কারণ আল্লাপাক যে নির্দেশ করেছেন, আল্লাপাক যেটা বিধান দিয়েছেন, আল্লাপাক যার অর্ডার করেছেন সেটা বাস্তব চিত্রে করতে হবে। আপনি আমি হিসাব করি পর্দা কী জিনিস। পর্দা শব্দটি আমি আগেই বলেছি, পর্দা ফার্সি শব্দ। আমরা পর্দা, হিজাব বিভিন্নভাবে, আমরা বাংলাদেশে আসলে বাঙালি মানুষ তো আমরা ইংরেজি, ফার্সি, উর্দু, আরবি, বাংলা বিভিন্ন রকম মিশ্রিত করে আমরা কথা বলে থাকি, সেক্ষেত্রে আমাদের একটি সমস্যা আছে। আর মূলত হিজাব বা পর্দা অর্থ শুধু পোশাকের আবরণ নয়, বরং সামগ্রিক একটি সমাজ বিধান, যাতে নারী পুরুষের মধ্যে অপবিত্র, অবৈধ সম্পর্ক, নারীর প্রতি পুরুষের অত্যাচারী আবরণ রোধের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পর্দা ইসলামের সার্বক্ষণিক পারণীয় অপরিহার্য বিধান। কোরআন সুন্নার অকাট্য দলিল প্রমাণিত ভিত্তিতে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিধানবলীর মতো সুস্পষ্ট একটি ফরজ বিধান। আপনাকে নামাজ পড়ার ক্ষেত্রে যে বিধান করা হয়েছে বাধ্যতামূলক ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, ফরজ
পর্দাও ফরজ হয়েছে। সুতরাং আপনি যদি সুন্না নফল ওয়াজিব বিভিন্ন বিষয় নিয়ে অবজ্ঞা করতেন সেটা তো করা যাবেই না, সেটাকে তারপরও যদি করতেন সেটা তো আসলে মুসলিম থাকে না, ইমান থাকে না, ইমান ও আকিদা থাকে না। আর সুতরাং আল্লাহর বড় বিধান ফরজ বাধ্যতামূলক, যেটা করতেই হবে, এবং সরই ফরজ পর্দা ফরজ যেটা মানতে হবে মানুষের জন্য, সেই ফরজটাই আমরা তরব করেছি, ফরজটাকে অবজ্ঞা করেছি, মানে আমরা মুসলমানিত্ব থেকে দূরে সরে গেছি। তা বাস্তব চিত্রে যেটা হবে, ইলমের জ্ঞান, শরিয়ার জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান যার মধ্যে নাই, তিনি বিভিন্ন কথা বলবেন, সেটা সামাজিক হোক, অসামাজিক হোক, ধর্মের হোক, ধর্মের বাইরের হোক, দেশের রাষ্ট্রের হোক, কোনো কথা তার কাছে দাম নাই, কোনো কথা তার কাছে দামই নাই। সুতরাং আমাদের বুঝতে হবে তিনি যে কথাগুলো বলেছেন তার স্থান থেকে তার পরিভাষায় সেটা ঠিক করেছেন, কিন্তু আসলে আল্লাহর বিধান ফরজকে অস্বীকার করা কত বড় গোনাগার, কত বড় অন্যায়, কত বড় বোকামি এবং কত বড় জুলুম করা হয়েছে, এবং এটা প্রকাশ্য আল্লাহর বিধানের প্রতি অশ্রদ্ধা, অবজ্ঞা, অবভক্তি করা হয়েছে। সুতরাং একজন মুসলমান তার ইমান থাকতে পারে না, তার ইমানিত্ব থাকতে পারে না। ওয়াহিদুজ্জামান নামটি মুসলিম, এই মুসলমান নামধারী নিয়ে আসলে দুনিয়ায় করা যায় না কিছু, আর সেটা মুসলমান হয় না, মুসলমানের মধ্যে পড়ে না, মুসলমানের মধ্যে পড়ে না। কোরআনের প্রকাশ্য বিধানকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। সুতরাং আসুন আমরা কোনো ব্যাপারে কথা বলতে গেলে ইসলাম, সামাজিকতা এবং নিজের ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে, নিজের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আমরা একটু দেখি, তারপরে কথা বলি। ইসলাম মানবতার জন্য, ইসলাম মুসলিম উম্মার শান্তির জন্য, ইসলাম ইহকাল এবং পরকালের মুক্তির জন্য একটি বিধান, তার নাম ইসলাম, এবং ইসলাম মানে শান্তি। সুতরাং আসুন আমাদের এই বিষয়টি জানা এবং বোঝা নৈতিক দায়িত্ব। আপনারা যদি এর বাহিরে কিছু বুঝতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর, জানানোর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।